अरे छुटियाई देखबी खुदियाई नदेनि माय एसेछे नाच एई आगिना मदन हख पास जय तो राधा माधव मदन गोपाल जय तो राधा माधव मदन गोपाल जय तो राधा माधव मदन गोपाल केशव माधव माधव केशव केशव माधव माधव गिरिधारी लाल जय तो राधा माधव मदन गोपाल जय तो राधा माधव मदन गोपाल नारायण परा खरा नारायण परा बेदा नारायण परा खरा नारायण परा बेदा नारायण परा खरा नारायण परा बेदा नारायण परा खरा नारायण परा गति नारायण परा मुक्ति 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 केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल जय तो राधा माधव मदन गोपाल 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 हरे मुरारे मधु कैटव हरे हरे मुरारी मधु कैटव हरे हरे मुरारे मधु कैटव हरे हरे मुरारी मधु कैटव हरे गोपाल गोविंद जय मुकुंद सौरे 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 हे नाथ गोपाल गोपाल गोविंद जय मुकुंद सौरे गोपाल गोविंद जय मुकुंद सौरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल जय तो राधा माधव मदन गोपाल जय तो राधा माधव मदन गोपाल अज्ञान तिमिरांधुषण ज्ञानंजन शलाकय चक्षु उर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल जय राधा माधव मदन गोपाल जय राधा माधव मदन गोपाल वंशा कल्प तरु भाष्य कृपा सिंधुभ्य ए वचो पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमः नमः हे अजनो Thank you.
कनकाल बता तो धर्म पालो मायर एक बार हुलुद धन्य तो कंचन गौरंगे ने राधे वृंदावने शरी वृषभानु सुतं देवी सतनामे हरि प्रिय अरे नीताई गौरचंद्र मरिले हरे कृष्ण हरे परम करुणा अरे निताए दोहोजन निताई गौरचंद्र अरे परम करुणा करुणा यदि करते हैं अरे परम करुणा बहु दुई जन रखे निताई गौर चंद्र हार परम करुणई जन निताई गौर चंद्र अरे अवतार सारे सारे शिरोमणि अवतार तो अवतार हुए थे तार मुद्दे सार बोले ना काठे घुड़ी का सारे परिणत तो हुए गए कोनोटा बात जावे ना अवतारो सार ओरे सारो शिरोमणि अवतारो सार शिरोमणि
করে কে বল আনন্দ স্কন্দ কে বল আনন্দ হরে অবতার সার গোরা অবতার অবতার সার গোরা অবতার কে বল আনন্দ চন্দ্র রে কে বল আনন্দ চন্দ্র হরে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই ভজব কাকে কালী দুর্গা সরস্বতী নেতা মন্ত্রী না তরে ভজ ভজ ভাই আমার চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি আরে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি আরে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি ওরে বিষয় ছাড়িয়া ওরে জমি জায়গা টাকা পয়সা সুন্দরী বউ ছেড়ে দাও বিষয় ছাড়িয়া একেবারে সে রসে মজিয়া বলিরে বিষয় ছাড়ে ছাড়িয়া আরে দালে সে রসে মজিয়া ওরে বিষয় ছাড়িয়া একেবারে সে রসে মজিয়া আরে আরে বিষয় ছাড়িয়া আইনা সে রসে মজিয়া মুখে বলো হরি হরি আরে মুখে বলো হরি সে রসে মাতিয়া বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো ঘড়ি ঘড়ি মুখে বলো ঘড়ি ঘড়ি বদনে ভরে একবার হরি ভালো বদন ভরে একবার হরি বলো বদনে ভরে একবার হরি বলো একবার বদন ভরে ওরে মানব জনম ধন্য হবে বদনে ভরে আগে ভরে হরি ভালো তোর মানব জনম একবার ধন্য হবে আরে বদনে ভরে একবার হরি ভালো এমন দিন আর হবে নারী বদনে ভরে একবার হরি ভালো এমন দিন আর হবে না রে ভরে জলা দূরে যাবে মদন ভরে মুখে হরে পিতা জলা দূরে যাবে মদন ভরে হরে আনন্দে মদন ভরে হরে আনন্দে বাহল মদন ভরে হরে মদন ভরে একবার হরে বল দেখেছেন হ্যাঁ গো মা সংসারে ঘুরতে ঘুরতে একবার হরি বলে ফেলবেন কাজ করতে করতে একবার কৃষ্ণ বলে ফেলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বললেই কাজ হবে এটা ডেড ফেল ওষুধ না জ্বর সারবে ম্যালেরিয়া সারবে কলেরা সারবে ভবরোগের ওষুধ মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে কোনো বাজারে বিক্রি করেনি আমাদের মতো অধম সাধুদের কাছে দিয়েছে হরিনাম কে তাই না কেউ বলতে পারবে না আমি হরিনাম পেয়ে গেছি না
এই জন্যই ভাগবতে বললেন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত সর্বক্ষণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত সর্বক্ষণ। কেন? ডাক্তারের সঙ্গে, মাস্টারের সঙ্গে, নেতার সঙ্গে, প্রফেসরের সঙ্গে আনন্দ না হবে না? না, বৈষ্ণব সঙ্গে আনন্দ হবে কেন? পরের লাইনে বললেন সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। অনেক রকমের সঙ্গ আছে, সেখানে কৃষ্ণ কথা হবে না, কিন্তু বৈষ্ণব সঙ্গে কৃষ্ণ কথা। হ্যাঁ গো মা, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা হলে কি হয়? কৃষ্ণ চলে আসে। তাই বলা আছে না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্রাং তৃষ্ণামি হে নারদ। ভগবান নারদকে বলছেন, আমার ভক্ত যখন হাতে তালি দিয়ে মুখে কীর্তন করে কিংবা শ্রবণ করে, আমার ভক্ত, মদ ভক্ত মানে আমার, কিংবা আমার ভক্তের কাছে বসে শ্রবণ করে, আমি আর গোলকে থাকতে পারি না, না হম কৃষ্ণ আমি বৈকুণ্ঠে যোগী নং হৃদয় নছ। আমি যোগীরও কাছে থাকি না। তাহলে তুমি থাকো কোথায়? বলে আমি যেখানে আমার ভক্ত কীর্তন করছে আর ভক্তরা বসে আছে। দেখেছেন? ভাব পদকর্তা বলে উঠল, যারা শ্রবণ করছে, কারোর তো তিলক নেই, গলায় মালা নেই, টিকি নেই, সব খেয়ে বসে আছে। দেখেছো মা, ভাগবত বললেন ভক্তের কাছে বসে থাকলেই সবাই ভক্ত হয়ে যায়। ভক্তের কাছে বসে থাকলেই সবাই ভক্ত হয়ে যায়। কি মা, স্কুলে যদি ছাত্র ঢুকে যায়, যে ফার্স্ট বয় সেও ছাত্র, আর যে লাস্ট বয় মানে ফেল করা, কি আপনি তাকে ছাত্র বলবেন না? ওর গায়ে কি লেখা আছে, ও ফার্স্ট বয় নয়, লাস্ট, শুধু শূন্য। দেখেছেন? সবাই ছাত্র। তেমনি ভক্তের কাছে যখন বসে থাকে, আপনারাই বসে আছেন না, হরিনাম করছেন না, এর জন্য আপনারা সবাই ভক্ত হয়ে গেছেন। আর ভগবান বলছে আমি ওখানেই তে, ওখানে ওখানেই আবির্ভাব হয়ে যাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তই আমার, আমি ভক্তের, আমি ভক্তের ভগবান, ভক্তই আমার, আমি ভক্তের, আমি ভক্তের ভগবান। দেখেছে? ভক্ত যদি একবার ভক্তি করে আমাকে কীর্তন করে, মনন করে, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাই। শাস্ত্রে প্রমাণ আছে গো মা, একটা ব্যাত তো পাখি ধরে, পাখি ব্যাচ, ওই তার জীবিকা। এখন সে যদি একবার ব্যাস, আর পাখি পালাতে পারে না, পাখিরা জেনে ফেলেছে সেই ব্যাধ, একবার নিশানা করলে কেউ বাঁচবে না। পাখিরা প্রায় জেনে ফেলেছে, মাঝ এত জানা জেনেছে, ও যখন জঙ্গলে ঢোকে, পাখিরা কিচির মিচির করতে করতে সবাইকে বলে আসছে আসছে আসছে, পালা পালা। ব্যাস জঙ্গল ফাঁকা, ব্যাধ আর পাখি পাচ্ছে না, সংসার চলবে কি করে?
আমার মনে মনে করে রাস্তায় হাঁটতে হাঁটতে ওই জঙ্গলেই হাঁটতে হাঁটতে হঠাৎ তাকিয়ে দেখি একজন সাধু বাবা সত্যিকারে বৈষ্ণব ওমা বসে বসে হরিনাম করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওমা সাধু শানের ঘাটে বসে হরি নাম করছে আর বেদ আসছিল বেদ তাকিয়ে দেখে চমকে উঠে দে কত পাখি সাধু বাবার শানের ঘাটে আপাদ মস্তক সব পাখি জঙ্গলে পাখি নেই মানে সব কয়েকশো পাখি ওমা এত পাখি দেখে ব্যাদ বানটা একদম রেডি করে নিয়েছে একেবারে দু চারটে দশটা একবারেই পড়বে না 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 ঠিক হবে না সাধু বাবা হরিনাম করছে চোখ মুদ্রিত করে আর আমি একটা বান মারতে গিয়ে যদি সাধুর গায়ে বিদ্ধ হয়ে যায় না না পাপ হবে পাপ হবে না 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 ও মনে মনে ঠিক করছে দেখেছেন সাধুকে দর্শন সাধুর কীর্তন কানে শ্রবণ কি হয় দেখুন ও মনে মনে ঠিক করে নিলেন সাধু তো শানের ঘাটে নিশ্চয়ই স্নান করে বসে একটু কীর্তন করছে সব সময় থাকবে না সাধু যখন থাকবে না তখন আমি ওখানে সাধু সেজে হরিনাম করব হরিনাম করলে পাখি গুণ চলে আসবে আর পাখিগুলো ধরে নিয়ে আমি বাজারে রোজ বিক্রি করব বেশি নয় 15-20টা হলেই আমার সংসার চলবে এখানে তো হাজার খানেক পাখি ওমা বাড়ি চলে গেল একেবারে শুধু যাওয়া নয় বাজার থেকে সাধুর যা কাপড় সব কিনে নিল কিনে নিয়ে গিয়ে বলছে বউকে বলছে সুন্দর হচ্ছ মানে কি আমাকে সাধু বানিয়ে দাও হ্যাঁ সাধু সাধু তিলক করে দাও মালাটা পরিয়ে দাও গলায় তিন খেয়া ওমা সুন্দর করে সাজিয়ে দিয়েছে পরের দিন ওমা সাধু বেশ ধারণ করে দেখেছেন তার ভাবনাটা কি সাধুকে দর্শন করে তার ভাবনাটা এসে গেছে ওই রকম হব আপনাদের ভাবনা যদি ওরকম হয় আজকের একাদশী আমরা সবাই একাদশী করে আছি একাদশীতে ভাত রুটি মুড়ি খেলে ব্রহ্মহত্যা গোহত্যা মাতৃহত্যা ভাতৃহত্যা পাপ হয় আপনারা যদি একবার মনে মনে ভাবেন আর সামনের একাদশীতে খাবো না আপনি এই পাপ থেকে মুক্তি হয়ে যাবেন দেখেছেন ভাবনা কি করে ভাবুন সাধুকে দেখে ভাবনা সাধু সাজবো তিলক রাখবো ওখানে বসে হরিনাম করবো তারপরের ভাবনাটা একটু খারাপ পাখিগুলো ধরবো বাজারে বিক্রি করবো খাবো
বসে গেছে ওমা বসে গিয়ে হরি নাম করছে হরি নাম করছে হরি নাম করছে পাখিরা বলা বলা করছে এই লোকটা তো সে লোকটা নয় এই যে লোকটা হরি নাম করছে এই লোকটা সে লোকটা নয় একটা পাখি বলছে এলো দট সে লোকটা না হোক সেও সাধু কি সে সাধু এটা কি এটা তো সাধু ওই তো চৈতন্য আছে কপালে তিলক আছে গলায় মালা আছে বলে হলে কি হবে ও মাঝে মাঝে এলোন করছে ও লোকটা তো এলোন করতো না আমার যে সাহসী পাখি সে বলে দাঁড়া আমি একবার পাক খেয়ে আসছি ওমা সাধু পাখি সাধুর কাছে পাখিটা এসে ব্যাস পাক খেয়ে নকল সাধু মনে মনে করছে একটা পাখি ধরবো বললে আর কেউ ধরা দেবে না ও মনের আনন্দে হরিনাম করেই যাচ্ছে এ পাখিটা ঘুরে বললে দেখ তাকিয়ে দেখ দেখ কি দেখ ওর মাথায় বসলাম এখানে বসলাম ওর বুকের কাছে গিয়ে একটু হাওয়া দিলাম সাধু না প্রতিদিন যে সাধু সকালে আসে ওই 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 মনে হয় ওর ভাইটাই ওমা একটা দুটো করে পাখি এবার আসছে 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 এক দুই করে করতে করতে প্রায় গোটা 50 এসে গেছে ওমা নকল সাধু মনে মনে করছে ধরবো না না এখন ঘাটা দিলে হবে না আর একটু জমু একেবারে আপাদ মস্তক ঘুরে গেছে ও তো ঘড়ি নাম করছে ওর ভাবনা তো সাধু এই জন্য সাধু সঙ্গে যেতে হয় সাধু সঙ্গ করতে হয় জীবনে যদি একটা সাধু পাই তার সঙ্গ করব সারা দিন দেখেছেন ভাবনাটা কি দেখুন ও তো করে যাচ্ছে চিন্তা করছে আরো আসুক আরো আসুক আর ভগবান আর থাকতে পারলেন না ভগবান একটা ছোট্ট পাখি হয়ে ওমা ভক্তের নকল ভক্তের কাঁধে বসে কানটা তো কাঁধের কাছেই কানের কাছে মুখ দিয়ে কি বললে রাধা কৃষ্ণ বল বল বলর হে সওয়ার রাধা কৃষ্ণ বল বল বলর হে সওয়ার রাধা কৃষ্ণ পাল পাল পালুরি সওয়ার রাধা কৃষ্ণ পাল পাল পালুরি সওয়ার এই শিক্ষা দিয়া সবে নদিয়া শিক্ষা দিয়া সব নদিয়া তুমি এখন নদিয়া জানো না তাই না করে শিক্ষা দিয়া সবে নদিয়া শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেছে গৌরী তাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল বল রাধা কৃষ্ণ বাল 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 রে সবাই মিছে মায়ারে বসে যাচ্ছ ভেসে মায়ারে বসে যাচ্ছ ভেসে স্বয়ং গোবিন্দ বলছে মায়া মানে যেটা আমার নয় তার নাম হলো মায়া ছেলেটা আমার নয় বউটা আমার নয় যদি আমার হতো আমি যতদিন বেঁচে আছি ও থাকতো তাহলে মরে গেল কেন বাড়িটা আমার নয় গাড়িটা আমার নয় আমি যেদিন মরে যাব ও আমার সঙ্গে যাবে না ব্যাংকের টাকা আমার নয় যদি আমার হতো আমি মরে গিয়ে যেখানে জন্মাবো ও তাহলে যেত মাটিও আমার নয় মিছে মায়ারে বসে কে বলছে স্বয়ং মহাপ্রভু মিছে মায়ারে বসে যাচ্ছ ভেসে মায়ারে বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই খাচ্ছ হাবু ডুবু ভাই রাধা কৃষ্ণ বল বল পালুরি সবাই রাধা কৃষ্ণ বল এই
ব্যাধের হাবড়ু খাচ্ছে, প্রতিদিন হিংসা করছে, পাখি মারছে, পাখি বেচছে, তাই না? জীবি কৃষ্ণ দাস, তুমি নদিয়ায় যাও যেখানে কীর্তনটা হচ্ছে, স্বয়ং ভগবান নিজে বলতে চাইছে আমি ওখানে কৃষ্ণ এখন হয়েছি শ্রী চৈতন্য। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস, মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, কে তোমারে কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে, কে তোমাকে কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে। কোনো কথাই দুঃখ করবো না, একাদশী করো হরি নাম, কলিযুগে এই দুটো আর ন, এর জন্য যদি কেউ কিছু বলে বলুক, ওই যে বলছে না বলে বুড়ো বয়সে করবো, ওর মুখের কাছে গিয়ে ঝামা হিট ঘষে দাও না, তোর বাপ বুড়ো হয়ে গেছে, তোর ঠাকুর দাম বুড়ো হয়ে গেছে, কই করছে না তো? হ্যাঁ হরিনামা তো সন্তান, কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে, কে তোমাকে কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, আরে আপদে বিপদে যে রাখে পদে পদে, 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 আর পদ কেন ভাবো না যার মুখে ভাই হরি কথা নাই, মায়ের উপর হলুদ ধরি নিতাই গৌর তোমার, মুখে ভাই কথা নাই তার কাছে তুমি যে